নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলে ভাঙন। বিজেপির প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। অর্জুন সিং এর উপস্থিতিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জির হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করলেন সত্যেন রায়। দেখে নেব সেই ছবি। ভারতীয় জনতা পার্টিতে আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। ভারতীয় জনতা পার্টি জিতা, ভারতীয় জনতা পার্টি জিতা, দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিতা, জেপি নড্ডা জিতা, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সত্যেন রায় জানান, তৃণমূলের দুষ্কর্ম প্রকাশ করায় তার ওপর অত্যাচার চালাচ্ছিল তৃণমূল, তাই বাধ্য হয়ে বিজেপিতে যোগদান করলেন তিনি। কংগ্রেসটা করেছিলাম খুব মানে মায়া করে, জন্মলগ্ন করেছিলাম সেই তৃণমূল দলটা। এখন আমরা দেখলাম এই 3 বার আসার পরে দলটা একদম পচা হয়ে গেছে, দলের সব চোর চিটিংবাজ দালালগুলো সব ঢুকে গেছে, গাজারি মাতালি এইগুলোকে নিয়ে থাকছে। পার্থভৌমিক পুরো দলটাকে ব্যারাকপুর সাবডিভিশন নষ্ট করেছে, আর তার সঙ্গে পার্থভৌমিকের সঙ্গে রয়েছে আমাদের ভাটপাড়ায় দেবজ্যোতি ঘোষ হাফ প্যান্ট পরে ঘরে খালি গায়ে পড়ে থাকে, আর ওই ঘরের ভিতরে সব নোংরামি জল মল সব ওই ঘরে ঘরে খায়, ও অসভ্য অসভ্য একদম। একটা সময় যখন তৃণমূলের জন্ম এখানে সত্যেন রায় ছাড়া আর কোনো কাউকে দেখা যায়নি, এমনকি 2019 সালে একমাত্র কিন্তু আপনি ছিলেন, সেই সময় কিন্তু কোনো কাউকে দেখা যায়নি। আজকে সেই দল যে দল আপনি এত ভালোবেসে তৈরি করেছিলেন কতটা কষ্ট, সেই দল আমাকে শুনুন কষ্ট তো আমার হচ্ছে, সেই দল করে এখন লাভ নেই। আমার ফ্যামিলি মেরে দেবে, আমাকে মেরে দেবে, আমার ভাইকে মেরে দেবে, আমার ছেলেকে মেরে দেবে, তা সেই দল আমি কেন করতে যাব? আমার তো গার্জিয়ান, আমার আমার গার্জিয়ান জেলে রয়েছে, আপনি ভাবুন। আমার যদি প্রিয় মল্লিক যার সঙ্গে আমি ছিলাম সে আজকে জেলে রয়েছে, বাপ বাপকে ছাড়ে না, শুনে নিন কথা। আজকের এই যে আমাকে মেরেছে, আজকের এই এই বাপ বাপকে ছাড়বে না, এদের কী আসল হবে দেখবেন। এ প্রসঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং কি জানালেন শুনব। দীর্ঘদিনে তৃণমূল কংগ্রেস, প্রথম লগ্ন থেকেও তৃণমূল কংগ্রেস করে বহু মার খেয়েছে, সিপিএমের হাতে বহুত মার খেয়েছে, বহুত তার ওর উপরে অত্যাচার হয়েছে, 2 বার কাউন্সিলর হয়েছে। ইদানিং তৃণমূল কংগ্রেসের গুন্ডারা ওখানকার একজন নেতার আঙুল হেলানিতে ওকে মেরেছিল, ওর ছেলেকে মেরেছিল 2 দিন আগে, আর সেটা আমি কী করে বলবো। আঙুল হেলানিতে মেরেছিল, একটা লম্পট হিরোইন খোর আছে সে মেরেছিল, পার্টির কাছে ওর সুরাহা পায়নি। কালকে ওর ভাই, একটা অসুস্থ ভাই আছে তাকে মেরেছিল, তখন ওর পরিবারের লোকেরা ডিসিশন নেয় কি এই দলে থেকে মার খাওয়া থেকে ভালো ভারতীয় জনতা পার্টিতে গিয়ে লড়াই করা উচিত। একটা রাজনীতি করা ছেলে সে এমনি তো মার খেয়ে বসে থাকবে না, তাই ও ডিসিশন নিয়েছে। আজকে আমরা কাল রাত্রিবেলা আমরা পার্টির সঙ্গে কথা বলি, আমাদের সভাপতি হাত ধরে তাকে জয়েন করানো হয়েছে, ও জয়েন করলে তৃণমূলের বিরুদ্ধে একটা আমাদের শক্তি বৃদ্ধি হলো। তৃণমূলের যারা কর্মী যারা এখনও ডিপ্রাইভড আছেন তারা সাহস পাবেন তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টি। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।